আমার সাথে হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে আমার বড় ভাইরা আছে সকলেই সাথে নিয়ে আসছিলাম আমি এই ব্রিজটা দেখার জন্য চাইলে আপনারা আসতে পারেন আসলে জল্পনা কল্পনার মাঝে যে আমাদের অনেক এই সুদূর পথ অনেকটা অতিক্রম করে আমরা মূলত এখানে এসেছি অনেকটা কষ্ট লেগেছে তবে ব্রিজটা দেখে এখন সবাই দেখতেছি ভালো লাগছে আমি আসলে জানবো অনুভূতিটা তা আসলে ভাই কি অবস্থা কেমন ব্রিজটা দেখে কেমন লাগতেছে ব্রিজটা দেখে খুব ভালো লাগছে ব্রিজটা দেখে ভালো লাগতেছে আসলে একটু কমেন্ট করবেন সাউন্ডটা শোনা যায় নাকি চিলমারি এলাকার মানুষের জন্য অনেক সুবিধা হয়েছে আবার বিভিন্ন অঞ্চলের মানুষের সুবিধা হয়েছে এটা কি আগে বলতে চাচ্ছেন যে বর্তমান সময়ের যে আমাদের মনে করেন যে আমরা ওই আমাদের বাড়ি হলো দক্ষিণ পাশে ঘুরে গেছি মানে আপনার কুড়িগ্রাম কুড়িগ্রাম রংপুর রংপুর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে আমরা ঢাকা গেছি আচ্ছা অথচ এখন এই ব্রিজটা হওয়ার পরে কাজ শুরু হলে চালু হলে আমাদের অনেক সুবিধা হবে এদিকে আর কি সব মিলা আমাদের একটি আনন্দ গণমুখে মানে আমরা আছি যে বাঁচতে পারেন এটা তো অলরেডি হয়ে গেছে এখন আমরা কখন এই স্বপ্নের সেতুতে চড়তে পারবো তিস্তা হরিপুর তিস্তা সেতু যে আমরা চাচ্ছেন যে এরপরে বাংলাদেশে এটা তো সুন্দর এবং বর্তমান সরকারের যে যুগোপযোগী মানে মান উন্নয়ন মান নিয়ে যে বর্তমান সময়ে যাতায়াত ব্যবস্থা দ্রুত গতিতে চলছে এগিয়ে সব জায়গাতে এখন আমরা শুধু পিছিয়ে আছি রৌমারি আর চিলমারি যে মাঝে যে ব্রহ্মপুত্রের নদটা আছে এই ব্রিজটাকে আপনারা চাচ্ছেন আর কি যে আর কি আমাদের দীর্ঘ সময়ের যে চরাঞ্চলের মানুষের যে কষ্ট হয়ে যে যে সুদূর বালুর চর বা এরকম হয়তো যে আছে অন্যান্য জায়গাতে যে যারা এরাও হয়তো এখন সুখ উপভোগ করবে কিন্তু আমরা হয়তো যারা চিলমারি রৌমারিতে আছি তাদের জন্য একটু কষ্টকর হলো যে ব্রহ্মপুত্র নদটা এটা আসলে তারা আবেদন জানাচ্ছে যেন এই ব্রিজটা হয় দ্রুত গতিতে এটা আহ্বান জানাচ্ছে তবে আপনারা একটু লাইক কমেন্ট করে আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন যেন এটা সকলের কাছে পৌঁছে তবে এই যে আজকে যিনি আসলেন এত কষ্ট করে আসার পরে এখন অনুভূতিটা আসলে কি রকম ফিল হচ্ছে আমরা আরতি একটা দাওয়াত খেয়ে নিকে তো দাওয়াত খেয়ে তাহলে আরছি যখন তো গেলে আরছি আরছি বৃষ্টিতে দেখে দেখে যাই দেখে যাই না বৃষ্টিতে দেখ পর আরছি এতে ভালো লাগলো খুব ভালো লাগলো খুব ভালো না শুনতে পারলেন আসলে অনেকটাই ভালো লেগেছে সবার অভিমত এখানে আমাদের সাথে একজন যুক্ত হতে চাচ্ছে দেখি আমরা একটু যুক্ত করব রফিকুল ইসলাম রফিকুল ইসলাম একবার আসতে চাচ্ছে হ্যালো ধন্যবাদ সকলে আসলে আমাদের এই যে দীর্ঘ সময়ে দীর্ঘ যাতায়াতের যে একটা এমনই একটা দুশ্চিন্তার মধ্যে মানুষ যাতায়াত করতো সেটা হলো যে এই মাঝের যে নদীটা আছে এখানে আপনারা দেখতে পারলেন শুধু নৌকা দিয়ে সন্ধ্যার পরে আর এখানে যাতায়াত হতো না এখন কিন্তু 24 ঘন্টা 24 আওয়ার আপনারা বলতে পারেন যে যাতায়াত হবে তবে এদের দাবি যে আমাদের যে সেকেন্ড টাইম যে এখন সরকারের পদক্ষেপ নেওয়ার সেটা হলো যে ব্রহ্মপুত্রের উপরে একটা চিলমারি টু রৌমারি যেন ব্রিজটা দ্রুত বাস্তবায়ন হয় এরকম আমরা আশা করছি ধন্যবাদ সকলকে আপনাদের সাথে থাকার জন্য তবে আমরা দেখানোর চেষ্টা করলাম আমার দুইটা লাইভ ইতিমধ্যে হয়ে গেছে এটা দিয়ে তবে আপনারা দেখবেন আগে পিছিয়ে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম